মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই ইডুকেশ্যনৰ পাৰ্ট 40 লৈ তোমালোকৰ আগত উপস্থিত হৈছোঁ। আজি এই পাৰ্ট 4ত মই তোমালোকৰ আগত চমু প্ৰশ্ন উত্তৰ 2 নম্বৰ, 4 নম্বৰ বা 6 নম্বৰ দীঘল প্ৰশ্নৰ উত্তৰৰ প্ৰশ্নৰ আনচাৰখিনি কৰি দিবলৈ যত্ন কৰিম। আজি মই তোমালোকৰ আগত এই ভিডিঅ'ত নবোদয় বিদ্যালয়নো কি, নবোদয় বিদ্যালয়ৰ উদ্দেশ্য কি বা বৈশিষ্ট্য কি, অপাৰেশ্যন ব্লেকবোৰ্ড কি আদি এই উল্লেখযোগ্য কিছুমান বিষয়ৰ ওপৰত আলোচনা কৰিম। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, বলাচোন আজিৰ ভিডিঅ'টোত কি আছে চাই লওক। কোৱেশ্চন নম্বৰ 1, অপাৰেশ্যন ব্লেকবোৰ্ড কি? 2 নম্বৰ, 2014-2012 আহিছিল আনচাৰ। 1986 চনৰ ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিৰ আধাৰত অপাৰেশ্যন ব্লেকবোৰ্ড আঁচনি শুভাৰম্ভ কৰা হৈছিল। এই অপাৰেশ্যন ব্লেকবোৰ্ড এই আঁচনিখন 1986 চনৰ ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিৰ আধাৰত কি কৰা হৈছিল, ষ্টাৰ্ট কৰা হৈছিল। এই আঁচনিৰ দ্বাৰা সকলো প্ৰাথমিক বিদ্যালয়ৰ বাবে সকলো সময়ৰ উপযোগীকৈ 2টা ডাঙৰ কোঠা, পুতলা, ব্লেকবোৰ্ড, মানচিত্ৰ, চাৰ্ট আৰু আন আন সঁজুলি যোগান ধৰিব লাগে। তাৰমানে প্ৰশ্নটো হ'ল কি, অপাৰেশ্যন ব্লেকবোৰ্ড তাৰমানে কি, তাতে ব্লেকবোৰ্ড বুলি ক'লে তাতে তোমাৰ ব্লেকবোৰ্ডকে আদি কৰি আমাৰ শ্ৰেণীকোঠাত লগা গোটেইখিনি বস্তু এই আঁচনিখনে শ্ৰেণীত যোগান ধৰিছিল। লগতে অতি কমেও সকলো সময়ৰ উপযোগীকৈ 2টা ডাঙৰ ক্লাছৰুম যোগান ধৰিব লাগে বুলি বা বনাই দিব লাগে বুলি পৰামৰ্শ দিছিল। প্ৰত্যেকখন বিদ্যালয়তে 2জনকৈ শিক্ষক নিয়োগ কৰিব লাগে, তাৰে এগৰাকী মহিলা হোৱাটো বাঞ্ছনীয়। আৰু কৈছিল যে প্ৰত্যেকখন বিদ্যালয়ত অতি কম 2জনকৈ শিক্ষক নিয়োগ কৰিব লাগিব, তাৰে মাজত এজনী কি হ'ব লাগিব, শিক্ষয়িত্ৰী হ'ব লাগিব। সমগ্ৰ ৰাষ্ট্ৰতে বিদ্যালয় বিলাকক অপাৰেশ্যন ব্লেকবোৰ্ড আঁচনিৰ মাধ্যমেৰে উন্নত কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে। আৰু গোটেই ভাৰতবৰ্ষতে যিমান বিদ্যালয় আছে সকলোখিনি প্ৰাথমিক বিদ্যালয়কে কি অপাৰেশ্যন ব্লেকবোৰ্ডৰ অধীনত লৈ আহিব, লৈ অহাৰ ব্যৱস্থা কৰিব লাগে। কোৱেশ্চন নম্বৰ 2, নবোদয় বিদ্যালয়ৰ উদ্দেশ্যবোৰ লিখা। 2 নম্বৰ আছিল, 2013ত আহিছিল উত্তৰ। নবোদয় বিদ্যালয়ৰ উদ্দেশ্যবোৰ আছিল, 1, গ্ৰামাঞ্চলৰ মেধাৱী ল'ৰা ছোৱালীক উন্নত শিক্ষা প্ৰদান। 2, নবোদয় বিদ্যালয়ৰ শিক্ষা কি আছিল, আৱাসিক আৰু বিনামূলীয়া আছিলে। এতিয়া মই তোমালোকৰ আগত কি কৰিম, 3 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰিম। অ'কে, তাৰ আগতে মই তোমালোকক জনাই থৈ দিছোঁ, যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী মোৰ চেনেলত নতুনকৈ সংযোগ হৈছে আৰু যদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তোমালোকে ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু ওচৰত দিয়া বেল আইকনত ক্লিক কৰিবা, যাতে মই পঠোৱা ভিডিঅ'ৰ আপডেট তোমালোকৰ মোবাইলত সৰ্বপ্ৰথমতে যায়। আৰু এইখিনিতে তোমালোকক কৈ থৈ দিছোঁ, যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী মোৰ ইডুকেশ্যন এইচএছ ছেকেণ্ড ইয়াৰৰ প্ৰথম 3টা ভিডিঅ' পোৱা নাই, এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত সেই 3টা ভিডিঅ'ৰ লিংক দিয়া আছে। তোমালোকে সেই লিংকৰ পৰা সেই প্ৰথম 3টা ভিডিঅ' আগতে চাই ল'বা, চাই তাৰপিছত এই ভিডিঅ'টো চাবা। আৰু এটা কথা কৈ থৈ দিছোঁ, এই ভিডিঅ'ৰ পিছত আৰু এটা ভিডিঅ' এই চেপ্টাৰৰ পৰা কৰিয়ে এই চেপ্টাৰটো সমাপ্ত হ'ব। অ'কে, কোৱেশ্চন নম্বৰ 3, নতুন জাতীয় শিক্ষানীতি 1986 চনৰ পৰামৰ্শ অনুযায়ী শিক্ষাৰ লক্ষ্যসমূহ উল্লেখ কৰা 2012 চনত আহিছিল আনচাৰ। 1, লক্ষ্যসমূহৰ ভিতৰত 1 হ'ল, নিৰ্দিষ্ট পৰ্যায় এটালৈকে ছাত্ৰ ছাত্ৰীসকলে জাতি, বৰ্ণ, লিংগ, স্থান নিৰ্বিশেষে উন্নত গুণমানৰ শিক্ষা লাভ কৰিব পাৰিব লাগে। কি কৈছে, জাতি, ধৰ্ম, বৰ্ণ, লিংগ, স্থান নিৰ্বিশেষে বিশেষে কি কৰিব লাগিব, উন্নত গুণৰ শিক্ষা লাভ কৰিব লাগিব। 2, সমগ্ৰ দেশতে
10+2+3 শিক্ষা গাঁথনি গ্রহণ করিব লাগে। নাম্বার 3, পাঠ্যক্রম প্রস্তুতির দ্বারা সাংস্কৃতিক পরম্পরা রক্ষা করা, সমতা, ধর্ম নিরপেক্ষতা আর এক শ্রেণীবিহীন সমাজ ব্যবস্থা গড় দি তুলিব লাগে। নাম্বার 4, উঠি অহা ছাত্রছাত্রীর মনত আন্তর্জাতিক সহযোগিতা আর মনোভাব গড় দি তোলাত শিক্ষা করা প্রয়োজন, শিক্ষায় কি করা প্রয়োজন, সহায় করা প্রয়োজন। নাও কোশ্চিন নম্বর 4, অসমৰ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাত মাধ্যমিক শিক্ষা আয়োগের প্রভাব সমূহ কি কি আছিল লিখা। 4 নম্বর প্রশ্ন আছিল, 2013 আইসিল আনসার 1952-53 সনের মাধ্যমিক শিক্ষা আয়োগের পরামর্শ অনুযায়ী অসমত মাধ্যমিক শিক্ষার গাঁথনি 11 বছরে করে তোলা হয়। তার মানে যেটা মোডালিয়ার আয়োগ আছিল, সেই মোডালিয়ার আয়োগের পরামর্শ অনুযায়ী অসমত শিক্ষার গাঁথনিটা 11 বছরে করে তোলা হয়। 1952-53 সনের মাধ্যমিক শিক্ষা আয়োগের পরামর্শ অনুযায়ী 1962 সনত অসমত মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপন করে, তেতিয়ারপরা মাধ্যমিক শিক্ষার শৈক্ষিক প্রশাসনের ভার বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এই বোর্ডের অধীনলৈ আহে। তার মানে অসমত মোডালিয়ার আয়োগ অর্থাৎ 1952-53 মাধ্যমিক শিক্ষা আয়োগের পরামর্শ অনুযায়ী পনপ্রথমতে কি করা হয়, শিক্ষার গাঁথনি, মাধ্যমিক শিক্ষার গাঁথনিটা 11 বছরে করে তোলা হয়। তারপিছত এই আয়োগের পরামর্শ ভিত্তিক 1962 সনত অসমত কি করা হয়, মাধ্যমিক শিক্ষা, অসম মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়। আর তেতিয়ারপরা এই মাধ্যমিক শিক্ষার শৈক্ষিক প্রসারণের ভার বিশ্ববিদ্যালয় সমূহের পরিবর্তে এই বোর্ডের অধীনলৈ বা তললৈ আহে। 1964-66 সনের কোঠারী আয়োগের পরামর্শ অনুযায়ী 1984 সনত উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ সরকারে গঠন করে আর উচ্চতর মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ +2 পর্যায়ের পরিচালনা নিয়ন্ত্রণ আর প্রশাসনের দায়িত্বভার সংসদের হাতলৈ যায়। তার মানে কোঠারী আয়োগের পরামর্শের ভিত্তিত 1984 সনত উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ গঠন করে, আর এই শিক্ষা সংসদ গঠন করার লগেলগেই কি উচ্চতর মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ +2 পর্যায়ের যেখানে শিক্ষার যেখানে পরিচালনা নিয়ন্ত্রণ আর প্রশাসন পরীক্ষা এই সকলখিনি দায়িত্ব শিক্ষা সংসদের হাতলৈ আহে। এই কোঠারী আয়োগের পরামর্শ মতে বিদ্যালয় পর্যায়ত গণিত আর বিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে আর ভূগোল আর বুরঞ্জী ঐচ্ছিক বিষয় হিসেবে কর্ম অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হয়। তারমানে এই দুটা বিষয় চারিটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়, ইয়ার লগতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই বিষয়টো অন্তর্ভুক্ত করা হয়। কোশ্চিন নম্বর 5, কোঠারী আয়োগের পরামর্শ মতে প্রাথমিক শিক্ষার গাঁথনিটো কি হব লাগে। আনসার প্রাথমিক শিক্ষার গাঁথনিটো তলর দয়া ধরনের হব লাগে। নাম্বার 1, প্রাথমিক পর্যায়ে 1 বছরের পর 3 বছর লই। নাম্বার 2, প্রাথমিক পর্যায়ে 7-8 বছর লই। ইয়াক দুটা উপ পর্যায় স্বরূপে ভাগ করে নিম্ন পর্যায়ক 4-5 বছরের আর উচ্চ প্রাথমিক 3 বছরের করিব লাগিব। এতিয়া মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন নবোদয় বিদ্যালয়, 6 নম্বর কোশ্চিন আলোচনা করা হয়েছে নবোদয় বিদ্যালয় কি, ইয়ার বৈশিষ্ট্য সমূহ লিখা। 2+2=4 আনসার রাষ্ট্রীয় শিক্ষানীতি 1986-এ মাধ্যমিক পর্যায়ের বাবে এক পদচিহ্ন স্থাপনকারী স্কুল স্থাপনের পরামর্শ দিয়েছিল। এনে ধরনের বিদ্যালয়ক নবোদয় বিদ্যালয় বলে। এই নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য বৌদ্ধিকভাবে উন্নত আর আর্থিকভাবে দুর্বল ছাত্র ছাত্রীক উন্নত মান বিশিষ্ট শিক্ষা প্রদান করা। ইয়ার শিক্ষা হব আবাসিক আর অবৈতনিক,
ইয়াত পিছপৰা শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আসন সংৰক্ষণৰ ব্যৱস্থা থাকিব লাগিব। তাৰ মানে কি কৈছে, নবোদয় বিদ্যালয় হল এক ধৰণৰ উন্নত মানৰ বিদ্যালয় যিটো ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি 1986 পৰামৰ্শ দিছে যে বৌদ্ধিকভাৱে যিখিনি উন্নত কিন্তু আৰ্থিকভাৱে দুৰ্বল সেই ছাত্ৰ ছাত্ৰীখিনিক কি উন্নত মানৰ শিক্ষা প্ৰদান কৰিব লাগিব আৰু ইয়াৰ শিক্ষা কি হ'ব, আৱাসিক হ'ব, অ'কে, বা আৰু অবৈতনিক হ'ব। ইয়াত পিছপৰা শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণেও কি আসন সংৰক্ষণৰ ব্যৱস্থা থাকিব, য'ত শিডিউল কাষ্ট শিডিউল ট্ৰাইব OBC-ৰ কাৰণেও কি থাকিব, ৰিজাৰ্ভেশ্যন থাকিব। নেক্সট, নবোদয় বিদ্যালয়ৰ বৈশিষ্ট্যসমূহ হ'ল নাম্বাৰ ওৱান, বৌদ্ধিকভাৱে উন্নত কিন্তু আৰ্থিকভাৱে দুৰ্বল ছাত্ৰ ছাত্ৰীসকলক উন্নত মানৰ শিক্ষা প্ৰদান। নাম্বাৰ টু, নবোদয় বিদ্যালয়ৰ আদৰ্শ হল চৰম উৎকৰ্ষ সাধন, গুণমান বিশিষ্টতা আৰু সামাজিক ন্যায় সংস্থাপন কৰা। নাম্বাৰ থ্ৰী, নবোদয় স্কুলৰ শিক্ষা হ'ব আৱাসিক আৰু ইয়াৰ শিক্ষা বিনিয়মূলীয়া। চাৰি নম্বৰ, দৰিদ্ৰতা বাধাগ্ৰস্ত কৰা সকলক উন্নত শিক্ষা প্ৰদান কৰা, অ'কে। এতিয়া কোৱেশ্যন নম্বৰ ছেভেনলৈ অহা, পৰীক্ষা সংস্কাৰৰ বাবে বা সম্পৰ্কে নতুন শিক্ষানীতি 1986 আগবঢ়োৱা দুটা পৰামৰ্শ লিখা। তাৰ পিছ এনচাৰ হ'ব, অবিৰত সামূহিক মূল্যায়ন ব্যৱস্থাৰ পৰিৱৰ্তে নাম্বাৰ টু, আংকিক মানৰ পৰিৱৰ্তে গ্ৰেড ব্যৱস্থা কৰা। চ' এইখিনি আছিল কি পৰীক্ষা সংস্কাৰৰ সম্পৰ্কে নতুন শিক্ষানীতি 1986 আগবঢ়োৱা দুটা পৰামৰ্শ। চ' মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনিয়ে আছিলে আজিৰ ভিডিঅ'ৰ বিষয়বস্তু। যদি ভিডিঅ'টো চাই তোমালোকৰ ভাল লাগে তেতিয়াহ'লে ভিডিঅ'টোত এটা লাইক দিবা, সৰুকৈ হ'লেও কমেণ্ট কৰিবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা যাতে এই ভিডিঅ'ৰ দ্বাৰা সিহঁতেও উপকৃত হ'ব পাৰে। থেংক ইউ ফৰ ৱাচিং।